গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলিদের অবৈধ বসতি লক্ষ্য করে আকস্মিক হামলা চালিয়েছে ফিলিস্তিনের গাজাভিত্তিক স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। যুদ্ধ পরিস্থিতি ঘোষণার পর পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলও। চলছে যুদ্ধ, এ যুদ্ধে হামাসের 400 বেশি যোদ্ধাকে হত্যা করার দাবি জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ আইডিএফ। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারির মতে, তাদের দক্ষিণাঞ্চল ও গাজা উপত্যকায় 400 বেশি ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে তারা। এছাড়া আরো কয়েক ডজন সেনাকে বন্দী করেছে তারা। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বলেন, এই মুহূর্তে কাফার আজাই ইসরায়েলের সেনারা দখল করেছে, অসংখ্য শহরে চলছে তল্লাশি। ড্যানিয়েল হাগারি আরো জানান, ইসরায়েলের সব শহরেই তাদের সেনাবাহিনী মোতায়েন আছে। তিনি বলেন, আমাদের এমন কোনো শহর নেই যেখানে ইসরায়েলি সেনাবাহিনী নেই। এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবার হামাস হামলা শুরু করার পর থেকে কয়েকশো ফিলিস্তিনি বন্দুকধারী নিহত হয়েছেন। অপরদিকে প্রতিশোধের হুমকি দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সর্বশেষ ভিডিও বার্তায় বলেছেন, তাদের শত্রুকে এ সামরিক অভিযানের জন্য চূড়ান্ত মূল্য দিতে হবে। হামাস এক বিবৃতিতে বলছে, কোনো জবাবদিহি ছাড়া ফিলিস্তিনদের বিরুদ্ধে ইসরায়েলের লাগামহীন অপরাধ চক্রের অবসান ঘটানোর সিদ্ধান্ত নিয়েছে তারা, তাদের সময় এখন শেষ হয়ে আসছে। শনিবার সারা রাত ধরে ইসরায়েলের অভ্যন্তরে 22টি স্থানে হামাসের সঙ্গে ইসরায়েলি সেনাদের সংঘর্ষ হয়েছে। এর মধ্যে অন্তত দুটি জায়গায় ইসরায়েলি নাগরিকদের জিম্মি করে রাখা হয়েছিল বলে দাবি জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানায়, ইসরায়েলে নিহত 350 বেশি ছাড়িয়েছে এবং আহত ইসরায়েলের সংখ্যা ছেড়েছে 1500। 50 বছর আগের ইয়ম কিপুর যুদ্ধের পর এটি সবচেয়ে সর্বোচ্চ সংখ্যক ইসরায়েলি নিহতের ঘটনা। এর আগে 1973 সালের ওই যুদ্ধে 2500 বেশি ইসরায়েলি সেনা নিহত হন। নিউজ নাও 24 ডেস্ক রিপোর্ট।